আলহামদুলিল্লাহ, তাহলে এখানে আমাদের 32 নম্বর লেসনের গ্রামারটা একটু দেখি। লেসন নাম্বার 32-এর মধ্যে ইস্তিসনা ইত্যাদি আলোচনা আসবে। আল ইস্তিসনা যেটা হলো এক্সেপশন, এটার তিনটা পদ্ধতি আছে, এটার বিভিন্ন প্রকারভেদ আছে, এই সম্পর্কে আলোচনা হবে। আরেকটা আসবে আলা, এটাকে বলে হারফু তানবিহ, এটার একটা নাম আছে হারফু ইস্তিফতাহ। এরপরে ফাআলুন, মাসদারের একটা প্যাটার্ন আসবে, বহুবচনের আরেকটা প্যাটার্ন আসবে, এবং কানা, তার খবর সম্পর্কে আলোচনা আসবে। প্রথমে একটু ইস্তিসনা দেখি। এখানে ইস্তিসনা বলতেছে নাজাহাত তুল্লাবু কুল্লুহুম, সব ছাত্র পাশ করেছে, ইল্লা খালিদান, খালেদ বাদে। তাহলে এখানে এই যে ইস্তিসনা, এই ইল্লা হলো আদাতুল ইস্তিসনা, ইস্তিসনার হরফ, ইল্লা দিয়ে খালেদকে বাদ দেওয়া হয়েছে এই যে পাশ করার বিধান থেকে। পাশ করেছে, সবাই পাশ করেছে, খালেদ পাশ করেনি, তাহলে খালেদকে পাশ করা থেকে বাদ দেওয়া হয়েছে। তো এটাই হচ্ছে এক্সেপশন বা এটাই হচ্ছে ইস্তেসনা, না যে হাত্তুল্লাহ কুল্লুহুম ইল্লা খালিদান। তাহলে ইস্তেসনা তার মধ্যে তিনটা জিনিস থাকে। 1 নম্বর হলো আল মুস্তাসনা, মুস্তাসনা মানে যাকে বাদ দেওয়া হয়। তাহলে উপরের বাক্যে পাশ করা থেকে বাদ দেওয়া হয়েছে খালেদকে, সুতরাং খালেদ হলো মুস্তাসনা। মুস্তাসনা মানে যাকে বাদ দেওয়া হয়েছে, যাকে বাদ দেওয়া হয়েছে। আরেকটা উপাদান হলো মুস্তাসনা মিনহু, মুস্তাসনা মিনহু যাদের থেকে বাদ দেওয়া হয়েছে বা যার থেকে বাদ দেওয়া হয়েছে। যে সবাই পাশ করেছে, কারা পাশ করেছে, সব ছাত্র পাশ করেছে, তাহলে পূর্বের বাক্যে আত্তুল্লাবু এটা ছিল মুস্তাসনা মিনহু, মুস্তাসনা মিনহু, তাহলে যার থেকে বাদ দেওয়া হয় সেটাই হচ্ছে মুস্তাসনা মিনহু। 3 নম্বর উপাদান হলো আদাতুল ইস্তিসনা, মানে যেই অব্যয় বা যেই হরফের মাধ্যমে বাদ দেওয়া হয় সেটা হলো ইল্লা। ইল্লা হলো একটা হরফ বা পার্টিকেল, আদাতুল ইস্তিসনা। তাহলে ইস্তিসনার তিনটা অব্যয়, একটা হলো মুস্তাসনা, 2 নম্বর মুস্তাসনা মিনহু, 3 নম্বর আদাতুল ইস্তিসনা। মুস্তাসনা মানে যাকে বাদ দেওয়া হয়, মুস্তাসনা মিনহু যার থেকে, যার থেকে বাদ দেওয়া হয় বাদ আর দেওয়া হয় আদাতুল ইস্তিসনা মানে যা দিয়ে বাদ দেওয়া হয়, যে হরফটা দিয়ে বাদ দেওয়া হয়। শুধুমাত্র ইল্লা না, ইল্লা ছাড়াও আরো কয়েকটা আদাতুল ইস্তিসনা আছে, যেমন গাইরা, গাইরা একটা আদাতুল ইস্তিসনা, সিওয়া আছে, সিওয়া আর একটা আদাতুল ইস্তিসনা, মা খালা, মা আদা, এগুলোও আদাতুল ইস্তিসনা। বাকি এগুলো কোরআনে ব্যবহার হয় নাই, কোরআনে শুধু ইল্লা আসছে, ইল্লা গাইরা আসছে, গাইরাটা ইস্তেসনা হিসেবে না, অন্য হিসেবে ব্যবহার পেয়েছে। আলহামদুলিল্লাহ, তো এখানে ইস্তেসনার তিনটা উপাদান বুঝে গেলাম। বাকি ইস্তেসনার 2টা প্রকার আছে, একটা হলো ইস্তেসনা মুত্তাসিল, ইস্তেসনার 1 নম্বর প্রকার হলো ইস্তেসনা মুত্তাসিল। ইস্তেসনা মুত্তাসিল বলতে বোঝায় হলো মুস্তাসনাটা যদি মুস্তাসনা মিনহুর মধ্যে অন্তর্ভুক্ত থাকে, মুস্তাসনাটা যদি মুস্তাসনা মিনহুর মধ্যে অন্তর্ভুক্ত থাকে। যেমন দেখেন আমি বলতেছি জুরতুল বিলাদ আল উরুবিয়্যাতা কুল্লাহা, আমি ইউরোপের দেশসমূহ সবগুলো জুরতু, ভিজিট করেছি, ইল্লা আল ইউনানা, গ্রিস ব্যতীত, গ্রিস ব্যতীত। তাহলে এখানে গ্রিস ব্যতীত, গ্রিস ছাড়া, তাহলে বাদ দেওয়া হচ্ছে গ্রিসকে, তাহলে এই গ্রিসটা কি মুস্তাসনা। আর কাদের থেকে বাদ দেওয়া হচ্ছে আল বিলাদ আল উরুপিয়াতা কুল্লাহা, ইউরোপের দেশসমূহ। তাহলে বলেন তো গ্রিস কি ইউরোপের দেশের মধ্যে অন্তর্ভুক্ত না? জি জি সুতরাং এই যে মুস্তাসনাটা যদি মুস্তাসনা মিনহুর মধ্যে থাকে সেটাই কি মুস্তাসনা বা ইস্তেসনা মুত্তাসিল, ইস্তেসনা মুত্তাসিল। তো এটাকে বলতেছে একই প্রকারের হওয়া, একই প্রকারের হওয়া বলতে এর মধ্যে অন্তর্ভুক্ত থাকা। তো এই যে গ্রিসটা আসলে এই যে ইউরোপের দেশের মধ্যে আছে, সুতরাং মুস্তাসনাটা যেহেতু মুস্তাসনা মিনহুর মধ্যে ইনক্লুডেড,
সুতরাং এটা হচ্ছে মুস্তাসনা মুত্তাসিল, মুস্তাসনা মুত্তাসিল। মাশাআল্লাহ। আরেকটা মুস্তাসনার প্রকার হলো মুস্তাসনা মুনকাতে, মুনকাতে মুনকাতে মানে হলো বিচ্ছিন্ন, তাই না? তো আগেরটার জি বিপরীত মুস্তাসনা মুস্তাসনা মিনহু যদি ভিন্ন হয়, অর্থাৎ মুস্তাসনাটা যদি মুস্তাসনা মিনহুর মধ্যে অন্তর্ভুক্ত না না থাকে, থাকে। তখন সেটা মুস্তাসনা মুনকাতে। যেমন ওয়াসালাত দুয়ুফু, মেহমানরা পৌঁছেছে, মেহমানরা পৌঁছেছেন, ইল্লা আমতিআতাহুম, তাদের আসবাবপত্র ছাড়া, ইল্লা তবে আমতিআতাহুম, তাদের আসবাবপত্র, তাদের লাগেজ ব্যাগ ইত্যাদি ওগুলো এখনো পৌঁছায় নাই। তাহলে বলেন এই ব্যাগপত্র কি, এই মেহমানরা তো মানুষ, তাহলে ব্যাগ ইত্যাদি এগুলো কি মানুষের অন্তর্ভুক্ত? জি না, না অন্তর্ভুক্ত না। সুতরাং এটা কি হয়ে গেল, মুস্তাসনা মুনকাতিও। তাহলে মুস্তাসনা হলো এখানে আমতিআতাহুম, আর দুয়ুফ হলো মুস্তাসনা মিনহু, যেহেতু মুস্তাসনাটা মুস্তাসনা মিনহুর মধ্যে অন্তর্ভুক্ত না, সুতরাং এটা মুস্তাসনা মুনকাতে, মুস্তাসনা মুনকাতে। কোরআনে আসছে যেমন আমরা ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে, ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি সম্পর্কে বলেছিলেন, ফাইন্নাহুম আদুউল লি, ফাইন্নাহুম নিশ্চয়ই তারা আদুউন লি, আমার শত্রু, ইল্লা রব্বুল আলামিন, রব্বুল আলামিন ব্যতীত, রব্বুল আলামিন ব্যতীত তারা আমার শত্রু, ফাইন্নাহুম আদুউল লি, তারা মূর্তিরা এবং এই মূর্তি সম্পর্কে যারা একাত্মতা ঘোষণা করে, মূর্তির পূজা করে, তারা সবাই আদুউন লি, আমার শত্রু, ইল্লা রব্বুল আলামিন, ইল্লা রব্বুল আলামিন, রব্বুল আলামিন ছাড়া। তাহলে রব্বুল আলামিন কি মূর্তি এবং এই মূর্তি পূজারী তাদের মধ্যে অন্তর্ভুক্ত না? না জি না, আল্লাহ মাফ করুক না। তো সুতরাং এখানে রব্বুল আলামিন এটা মুস্তাসনা, এটা কোন প্রকার ইস্তিসনা হলো, মন খাতে নাকি মুত্তাসেল? মন মন খাতে, করছি মন খাতে, মন খাতে। তো আমরা জানি মুস্তাসনাটা সবসময় মানসুব হবে, তাই না? মুস্তাসনাটা মানসুব হবে। তাহলে এই পর্যন্ত আমরা মুস্তাসনা বা ইস্তিসনার দুইটা প্রকার পড়লাম, মুস্তাসনা মুত্তাসেল, মুস্তাসনা মুনকাতে। বাকি এটার আরেকটা দৃষ্টিকোণ আছে, অন্য আরেক দিক থেকে এটাকে এভাবে ভাগ করা হয়, একটা হলো ইস্তিসনা তামমুন, ইস্তিসনা তামমুন, তামমুন মানে আমরা জানি কমপ্লিট, পূর্ণ, তাই না? তো আমরা জানি ইস্তিসনার কয়টা উপাদান, তিনটা, তিনটা মুস্তাসনা মুস্তাসনা মিনহু আর হলো আদাতুল ইস্তিসনা। তো মুস্তাসনা তামমুন মানে মুস্তাসনা মিনহু যদি বাক্যে উল্লেখ থাকে, মুস্তাসনা মিনহুটা যদি বাক্যের মধ্যে উল্লেখ থাকে, তাহলে এটার নাম হলো মুস্তাসনা ইস্তিসনা তামমুন। আরেকটা প্রকার হলো মুফাররাগুন, ফারাগ মানে কি, খালি করা, তাই না? মুফাররাগ মানে যেটাকে খালি করা হয়েছে, যে ইস্তেসনাকে খালি করা হয়েছে, অর্থাৎ মুস্তাসনা মিনহুটা যদি উল্লেখ না থাকে, তখন এটার নাম মুফাররাগ, মুফাররাগ। তো এখন এই দুইটার উদাহরণ একটু দেখি। ইস্তেসনা তাম্মুন তো ওই যে পূর্বের সবগুলোই ইস্তেসনা তাম, তাই না? যেহেতু মুস্তাসনা জি মিনহু উল্লেখ আছে, ওগুলো তাম। তাহলে মুফাররাগটা কিরকম, এই দেখেন, যেমন আমি বললাম মুস্তাসনা মুফাররাগ, মা জাআ ইল্লা হামিদুন, হামিদ ছাড়া কেউ আসেনি, মা জাআ আসেনি, ইল্লা হামিদুন, তবে কে আসছে, হামিদ আসছে, হামিদ মা জাআ ইল্লা হামিদুন। তাহলে এখানে ইল্লার পরে হামিদ আসছে, তাহলে বুঝলাম হামিদটা মুস্তাসনা, কিন্তু মুস্তাসনা মিনহু কি বাক্যে আছে, না আসেনি, দিনা মা জাআ ইল্লা হামিদুন। আরেকটা বাক্য দেখেন, মা রাআইতু ইল্লা হামিদান, আমি হামিদকে ছাড়া কাউকে দেখিনি, তাহলে আমি দেখিনি হামিদকে ছাড়া কাউকে, তাহলে এখানে ইল্লার পরে হামিদান, এটা তো বুঝলাম মুস্তাসনা, কিন্তু মুস্তাসনা মিনহু আছে বাক্যে, নাই। তাহলে এটা বুঝে গেল মুস্তাসনা মুফাররাগ, তাহলে মুস্তাসনা মিনহু উল্লেখ নেই। তাহলে মনে রাখবেন মুস্তাসনা তাম যদি হয়, মুস্তাসনা বা ইস্তিসনা তাম হইলে মুস্তাসনাটা সবসময় মানসুব হবে, আর মুস্তাসনা ইস্তিসনাটা যদি মুফাররাগ হয়, মুফাররাগ,
তখন মুস্তাসনাটা তার পূর্বের আমেল অনুযায়ী আরম্ভ হবে। এই দেখেন, মাজা ইল্লা হামিদুন, এটা মারফু আছে কেন? কারণ এটা ফাইল, ফাইল মারফু হয়। মা রাআইতু ইল্লা হামিদান, মানসুব আছে কেন? আমি দেখিনি কাকে, কি দেখিনি, কাকে দেখিনি, হামিদ কে দেখিনি, মাফুল, অবজেক্ট মাফুলুন বিহি মানসুব। তাহলে ইস্তিসনা মুফাররাক যদি হয় তাহলে সেক্ষেত্রে মুস্তাসনাটা তার পূর্বের এরাব অনুযায়ী আমেল হবে, মারফু হইতে পারে, মানসুব হইতে পারে, মাজরুর হইতে পারে। কিন্তু মুস্তাসনা তাম হইলে সেক্ষেত্রে সবসময় মাংস হবে মুস্তাসনাটা মানসুব হবে। তাহলে বলেন তো মুস্তাসনা ইস্তিসনা কত প্রকার? দুই প্রকার। দুই একটা প্রকার, হলো ইস্তিসনা মুত্তাসিল, মুত্তাসিল মানে সেম জিনসেন একটাই, মুস্তাসনা মিনহু এক রকম থাকবে জি মুস্তাসনাটা, জি একই রকম থাকবে জি, ইনক্লুডেড। আর মুনখাতে মানে যদি সম্পূর্ণ বিপরীত, দুটোর অমিল থাকবে, মিল থাকবে না। রাইট, অমিল থাকবে, মিল থাকবে না, বা মুস্তাসনাটা মুস্তাসনা মিনের মধ্যে ইনক্লুড না। আরেকটা প্রকার পড়লাম তাম মন, আবার মুফাররাক। তাম মানে যদি মুস্তাসনাটা মুস্তাসনা মিনহু উভয়টাই বাক্যে উল্লেখ থাকে, অর্থাৎ মুস্তাসনা মিনহু যদি বাক্যে থাকে তাম, আর না থাকলে মুফাররক মুফাররাক। এটার আরো একটা দৃষ্টিকোণ আছে, ইস্তিসনা অন্য দিক থেকে আবার দুই প্রকার, ইস্তিসনা যুক্ত বাক্য, আবার মুস্তাসনা মুফাররাক যেটা, এটা সবসময় নাবাচক বাক্য হবে। এটাকে আমরা তিনটা বলতে পারি, হয়তো নাবাচক অথবা নিষেধ সূচক, নাফি নাহি অথবা প্রশ্ন ইস্তেফাম, নাফি নাহি অথবা ইস্তেফাম, এই তিন প্রকারের কোন একটা প্রকারে যাবে। নাবাচক বাক্যে কখনো হবে না, সাধারণ বাক্যে মুফাররাক হবে না। এবার দেখেন ইস্তেসনাযুক্ত বাক্য দুই প্রকার, একটা হলো মুজাবন, মুজাবন, মুজাবন মানে হাবাচক, হাবাচক, যেমন ইফতাহিন নাওয়াফিদা ইল্লাল আখিরাতা, জানালাগুলো বন্ধ করো, ইল্লাল আখিরাতা মানে শেষেরটা বাদে, শেষ জানালাটা বাদ দিয়ে বাকিগুলো বন্ধ করো, ইল্লাল আখিরাতা, আখিরা মানে শেষেরটা, শেষেরটা বাদ দিয়ে। তাহলে এটা হাবাচক বাক্য হয়ে গেল, তাই না? মুজাব, মুজাব। আরেকটা হলো গাইরু মুজাব, গাইরু মুজাব মানে নাবাচক, তাই না? হাবাচক না, যেটা নাবাচক। এই নাবাচকটা তিন ধরনের হইতে পারে, একটা হলো নাফিয়া, একটা হলো নাহিয়া, আর একটা হলো ইস্তেফহাম, প্রশ্নবোধক। প্রথমে একটু নাবাদুক, নাবুচক যেটা, নাবাচক নফি, এটার একটু উদাহরণ করি, মা গাবাত তুল্লাবু ইল্লা ইব্রাহিমা অথবা ইল্লা ইব্রাহিমু, দুইভাবে পড়তে পারবেন এটা, ইল্লা ইব্রাহিমা অথবা ইব্রাহিমু। অর্থাৎ এখানে ধরেন যেমন আমি বললাম মা গাবাতুল্লাহ মানে ছাত্ররা অ্যাবসেন্ট থাকেনি, তাই না? ছাত্রগুলো অ্যাবসেন্ট থাকেনি, ইল্লা ইব্রাহিমা, ইব্রাহিম ব্যতীত, অর্থাৎ একমাত্র ইব্রাহিম অ্যাবসেন্ট ছিল, ইল্লা ইব্রাহিমু অথবা ইব্রাহিম ব্যতীত। তাহলে এখানে দুইটা রূপই পড়া যায়, তাই না? মানসুবও পড়া যায়, মাজরুবও পড়া যায়। মানসুব কেন? এটা যদি মুস্তাসনা হিসেবে পড়ি তাহলে এটা মানসুব, মুস্তাসনাটা মানসুব হয়, তাই না? এই যে জি ইল্লা, এটা মুস্তাসনা হিসেবে মানসুব। আবার যদি বলেন অ্যাবসেন্ট থাকেনি ইব্রাহিম ছাড়া কেউ, ছাত্র অ্যাবসেন্ট থাকেনি ইব্রাহিম ছাড়া, তাহলে আত্তুল্লা আবু আর ইব্রাহিম, এটা তারা ছাত্র না, সবাই ছাত্র না, জি জি ইব্রাহিমও ছাত্র, এই ছাত্রের মধ্যে ইব্রাহিমও কি আছে না? জি ছাত্রদের মধ্যে ইব্রাহিমও আছে, তাই না? তো জি সুতরাং জি ইব্রাহিম যেহেতু ছাত্ররা ফাইল, তাহলে ইব্রাহিমও এই ছাত্রের মধ্যে আছে, তাহলে ফাইল হিসাবে বাদাল ধরে ইব্রাহিম এর মধ্যে ইনক্লুডেড, তাই না? তো সেই হিসাবে জি বাদাল ধরে এটাকে আমরা মারফু পড়তে পারবো, ও করা যাবে, বুঝতে পারছেন? যদি মুস্তাসনা, জি মুস্তাসনা মানসুব, তো সেটা মানসুব ইব্রাহিমা, আবার এটা যেহেতু যে আত্মুল্লাহর সাথে আছে, এটা বাদাল হিসাবে আত্মুল্লাহ ইব্রাহিমু, এভাবেও পড়া যাবে। তাহলে এটা নাবোধকের উদাহরণ হলো, মাই নাফিয়া। নাহির উদাহরণ দেখি, লা ইখরুজ আহাদুন, কেউ যেন বের না হয়, ইল্লাল জুদুদা, নতুনরা বাদ দিয়ে, নতুনরা বের হতে পারে, ইল্লাল জুদুদু, এই আহাদুনের মধ্যে জুদুদু, নতুনরাও কি ছাত্রদের মধ্যে আছে না? জি জি বাদাল হিসেবে মারফু, আবার ইস্তেসনা হিসেবে মানসু।
আবার এটাকে আমরা ইস্তেফহাম দিয়ে বলতে পারি, হাল ইয়ারসুব আহাদুন, কেউ কি ফেল করেছে, কেউ কি অকৃতকার্য হয়েছে, ইল্লাল কাসলানা, অলস বাদে, অলস বাদে আর কেউ কি ইয়া হয়েছে কি জানি বলে ফেল করেছে। অকৃতকার্য হয়েছে কেন? তাহলে এই কাসলা না ইস্তেসনা হিসেবে মানসুব, আবার যদি ফাইলের সাথে বদল ধরি তাহলে মারফু। তাহলে ইস্তেসনা মুফাররাক যেটা কি বলে, ইস্তেসনা গাইরু মৌজাব যেটা, এটা তিন ভাবে পড়া যায়, কি বলে নাহি নফি অথবা ইস্তেফাম হবে। এবং এই ক্ষেত্রে যদি মুস্তাসনা মুস্তাসনা মিনহু দুটাই থাকে তাহলে সেক্ষেত্রে মারফু পড়া যাবে, মানসুবা পড়া করা যাবে। যাবে, করা যাবে। এবার আসেন ইস্তেসনার এরাব সম্পর্কে, এতক্ষণ কিছু বলে নাই, এখানে বলতেছে মুস্তাসনার এরাব ইল্লার পরে যে মুস্তাসনা আসবে এটার এরাবটা কি হবে। সংক্ষেপে বলতেছে ইস্তেসনা মুনকাতে যদি হয়, অর্থাৎ মুস্তাসনা এবং মুস্তাসনা মিনহু দুইটা একই ধরনের হবে না, অর্থাৎ মুস্তাসনাটা মুস্তাসনা মিনহুর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে না, ভিন্ন শ্রেণীর হবে, তো এটা মুস্তাসনা মুনকাতে, তাই না? আর মুস্তাসনা মুনকাতেটা সবসময় মানসুব হবে। মুস্তাসনা মুনকাতে কি হবে? সবসময় মানসুব হবে, মানসুব হবে, মাশাআল্লাহ। যেমন দেখেন লিকুল্লি দাইন দাওয়াউন, লিকুল্লি দাইন, সব অসুখের জন্য রয়েছে দাওয়াউন, একটা ওষুধ, সকল অসুখের জন্য বা অসুস্থতার জন্য ওষুধ রয়েছে, ইল্লাল মাউতা, মৃত্যু বাদে, মৃত্যু বাদ দিয়ে, মৃত্যুর কোনো ওষুধ নেই, ইল্লাল মাউতা, ইল্লাল মাউতা। তাহলে এখানে লিকুল্লি দাইন, এই যে মৃত্যু বাদ দিয়ে, তাহলে এখানে এটা মুস্তাসনা, মুস্তাসনা মিনহু কোনটা? দাউন, দায়ী হিন্দা অসুস্থতা, তাই না? এটা মুস্তাসনা মিনহু। তাহলে যে মৃত্যু আর অসুস্থতা দুইটা কি একই ধরনের হলো? না এই মৃত্যুর মধ্যে না কি অসুস্থতা অন্তর্ভুক্ত আছে? জি না অন্তর্ভুক্ত নাই এই সেন্সে যে অসুস্থতার পরে তো মানুষের জীবনটা থাকে, কিন্তু মৃত্যু হয়ে গেলে তো জীবনই শেষ, তাই না? তো মৃত্যুটা তো অসুস্থতার মধ্যে নাই, তার মানে এটা মুস্তাসনা মুনকাতে। তাহলে মুস্তাসনা মুনকাতির মধ্যে ইস্তেসনাটা সবসময়, মুস্তাসনাটা সবসময় কি মানসুব, মাসুম ঠিক মাশাআল্লাহ। কারণ মৃত্যুটা কোনো অসুস্থতা না, অসুস্থতার বাহিরে এখানে জীবনই থাকে না। তাহলে মুস্তাসনা মুনকাতির মধ্যে কথা ক্লিয়ার, মুস্তাসনা মুনকাতে মুস্তাসনাটা সবসময় মানসুব। আর যদি মুস্তাসনা মুত্তাসিল হয়, ইস্তেসনা মুত্তাসিল হয়, তখন সেক্ষেত্রে কয়েকটা পদ্ধতি আছে। 1 নম্বর, যদি মুজাব হয়, মুজাব, মুজাব মানে কি? হাবাচক। মুজাব মানে কি? হাওয়াচক যদি হাবাচক হয় তাহলে মুস্তাসনাটা মানসুব হবে। যেমন ইয়াগফিরুল্লাহুদ্দুনুবা কুল্লাহা, আল্লাহ সকল গুনাহ ক্ষমা করে দিবেন, ইল্লা শিরকা, শিরিক ব্যতীত, শিরিক ছাড়া, শিরিক ক্ষমা করবেন না। তাহলে দেখেন আর শিরকা এটা মুস্তাসনা, মুস্তাসনা মিনহু কোনটা? আর জুনুবা কুল্লাহা, সমস্ত গুনাহ। তাহলে দেখেন শিরিক এবং গুনাহ এটাও একই ধরনের না, এর মধ্যে অন্তর্ভুক্ত আছে, একই তো এটা ধরনের মুস্তাসনা মুত্তাসিল হয়ে গেল। এবং বাক্যটা হাবাচক নাকি নাবাচক? ভালো চলছে। হাবাচক, তো সুতরাং মুস্তাসনাটা শিরকা এটা কি মানসুব হয়ে গেল, তাই না? মানসুব হয়ে গেল। মুজাবন মুজাবন মনসুখ মুস্তাসনা মুত্তাসিল মুজাব যদি হয় তাহলে সেটা মানসুব হবে। আর যদি নাবাচক হয়, নাবাচক, নাবাচক হলে তার দুইটা সম্ভাবনা আছে, অর্থাৎ গাইরু মুজাব যদি হয়, মুস্তাসনা মুত্তাসিল গাইরু মৌজাব, মুস্তাসনা মুত্তাসিল গাইরু মৌজাব যদি হয় তাহলে দুই ধরনের হবে। 1 নম্বর, মুস্তাসনাটা মানসুব হবে। 2 নম্বর, মুস্তাসনা মিনহুর এরাব হবে। মুস্তাসনা মিনহুটা মারফু হলে মারফু হবে, মুস্তাসনা মিনহুটা মানসুব হলে মানসুব হবে, আর মুস্তাসনা মিনহুটা যদি মাজরুর হয় তাহলে মাজরুর হবে। তাহলে গাইরু মৌজাব তার দুইটা ধরন আছে, মুস্তাসনা হিসেবে মানসুব অথবা মুস্তাসনা এরাব যেটা
সেরকমই হবে। গায়রু মোজাবের মধ্যে নফি নাহি ইস্তেফহাম তিন রকমই হইতে পারে। প্রথমে নফির উদাহরণ দেখি, যেমন মা হাদারাত তুল্লাবু ইল্লা হামিদান, দেখেন গায়রু মোজাব। তাহলে এই যে হামিদান এটা কি মানসুব হলো, আবার আত্তুল্লাবু মুস্তাসনা মিনহু এটা মারফু, এই জন্য হামিদুনটাও কি মারফু। মারবো মাশাআল্লাহ। এরপরে মা সাল তুত্তুল্লাবা, আমি ছাত্রদেরকে প্রশ্ন করিনি, ইল্লা হামিদান হামিদান, এই যে মুস্তাসনা হিসেবে মানসুব, অথবা এই যে মুস্তাসনা মিনহু আত্তুল্লাবা, এই জন্য এটাও মুস্তাসনা মিনহুর এরাব হিসেবে আত্তুল্লাবা, এরকম করা যাবে। বুঝে গেছেন? এবার আসেন তিন নাম্বার, মাত্তাসালতু বিত্তুল্লাব, আমি ছাত্রদের সাথে যোগাযোগ করিনি, ইল্লা হামিদান হামিদ ব্যতীত, অথবা ইল্লা হামিদিন, এই যে বিত্তুল্লাবি মুস্তাসনা মিনহু মাজরুর, এই জন্য মুস্তাসনাটাও কি মাজরুর হবে, মুস্তাসনা মিনহুর এরাব, ইল্লা হামিদিন ইল্লা হামিদিন। তাহলে এক কথায় একটু আবার বলি, যদি মুস্তাসনা মনকাতে হয় তাহলে মানসুব, মুস্তাসনা মুত্তাসিল হইলে যদি মুজাব হয় হাবাচক হয় তাহলেও মানসুব, আর যদি নাবাচক হয়, নাবাচক হইলে দুই ধরনের, তাই না, দুই ধরনের, জি এক হলো মানসুব, দুই নম্বর মুস্তাসনা মিনহুর এরাব। মুস্তাসনা মিনহুটা মারফু মারফু, মানসুব মানসুব, মাজরুর মাজরুর হতে পারে। নাহি দিয়ে উদাহরণে কিরকম, লা ইখরুজ আহাদুন ইল্লা হামিদান, অথবা হামিদুন লা তাসআল আহাদান ইল্লা হামিদান হামিদান, মানসুব অথবা মাজরুর, যেমন লা তাত্তাসিল বি আহাদিন ইল্লা হামিদান অথবা ইল্লা হামিদিন। তাহলে বলেন তো এখানে ইল্লা হামিদিন এটা মাজরুর হলো কোন হিসেবে? বি আহাদিন বি যা যা হরফে জারের জন্য মুস্তাসনা মিনহুর এরাব হিসেবে, তাই না, মুস্তাসনা মিনহুটা মাজরুর, এই জন্য মুস্তাসনাটাও কি মাজরুর, মাজরুর। আল্লাহ আকবার, ইস্তেফহামের উদাহরণ, হাল গাবা আহাদুন ইল্লা হামিদান হামিদুন, হাল রাইতা আহাদান ইল্লা হামিদান হামিদান, এরপরে হাল ইত্তাসালতা বি আহাদিন ইল্লা হামিদান হামিদিন। তাহলে এ পর্যন্ত আমরা মুস্তাসনা মুনকাতির এরাব বুঝে গেলাম, মানসুব মুনকাতে, আর মুস্তাসনা মুত্তাসিল যেটা তার এরাবটা আমরা যদি হাবাচক হয় মানসুব, নাবাচক হলে দুই ধরনের। এবার আসেন যদি মুফাররাগ হয়, মুফাররাগ ইস্তেসনা যদি মুফাররাগ হয়, মুফাররাগ মানে কি, মুস্তাসনা মিনহু যদি উল্লেখ না থাকে তখন কিটা হয়, তখন কি হবে, তখন মুফাররাগের মধ্যে বলতেছে এখানে মুস্তাসনাটা নির্দিষ্ট কোনো এরাব গ্রহণ করে না, এটা তার পূর্বের যেই আমেল আছে তার উপরে নির্ভর করে, অর্থাৎ তার পূর্বে যদি মারফুর আমেল থাকে মারফু হবে, মানসুবের আমেল থাকলে মানসুব হবে, মাজরুরের আমেল থাকলে মাজরুর হবে, যেটাকে আমরা আদাতুল ইস্তিসনা না বলে আদাতুল হসর বলি আর কি। মুস্তাসনা মুফাররাগকে কি আদাতুল হসরও বলা যায়, ইল্লা ওটা হসর বলে। যেমন ধরেন মা রাসাবা ইল্লা বিলালুন, বেলাল ছাড়া কেউ ফেল করেনি, তাহলে রাসাবা ফেল, বেলালটা কি ফাইল, যে পূর্বে যেহেতু মারফুর আলামত এই জন্য মারফু হলো, মা রাসাবা ইল্লা বিলালুন। এই দেখেন এখানে ওই যে শিখাচ্ছে, দেখেন এই ধরনের মুস্তাসনার মধ্যে এরাব খুঁজতে হলে নিয়মটা হলো শুরু থেকে এই যে নেগেটিভ অব্যয় যেটা আছে এবং ইল্লা, এই দুইটাকেই বিলুপ্ত করে দিতে হবে। দুইটাকে বিলুপ্ত, এই দেখেন এখানে বাক্যে ইল্লাকে প্রথম বিলুপ্ত, আর এভাবে তা খুঁজতে শুধু ইল্লাকে খুঁজতে বের করলে হবে না। যেমন ধরেন মা রাসাবা বিলালুন, বেলাল ফেল করেনি, তাহলে অর্থ পরিবর্তন হয়ে গেল, কিন্তু আসলে হবে ইল্লা এবং মা দুইটাকে বিলুপ্ত করে দেন, তাহলে রাসাবা বিলালুন মানে বেলাল ফেল করেছে, বেলাল ফেল করেছে, তাহলে এখানে বেলালটা যেহেতু ফাইল, তো সুতরাং এটা ফাইল হিসেবে তার এরাম হলো মারফু। যেমন মারাই তুইল্লা বিলালান, অর্থ কি আমি বিলালকে ছাড়া কাউকে দেখি নাই, তাহলে আপনি এটা বলতে চলে ইল্লা এবং মাকে ফেলে দিন, তাহলে কি হলো, রাই তু বিলালান, আমি বিলালকে দেখেছি, তাহলে এটা কি মাফুলুন বিহিনা, জি মাফুল। যেমন
মা বাহাস্তু ইল্লা আন খালিদিন, আমি খালিদ ছাড়া কাউকে খুঁজিনি। তাহলে মার ইল্লা ফেলে দেন, বাহাস্তু আন খালিদিন, খালিদ কে খুঁজেছি, তাহলে আনের মাজরুর, মাজরুর হচ্ছে তাই না? মা দারাস্তা ইল্লা বিল জামিয়াতির ইসলামিয়াতে, আমি ইসলামিক ভার্সিটিতে পড়েছি, তাহলে ইল্লার পরে ইল্লা বিল জামিয়াতির ইসলামিয়াতে মাজরুর হয়ে গেল। তো ইস্তিসনার এরাবটা একটু বড় করে আসছে, দেখেন, লা নাবুদু ইল্লা ইয়াহু, আমরা একমাত্র তাকে ছাড়া কাউকে ইবাদত করি না, নাবুদু ইয়াহু, তাহলে এটা কি আছে মানসুব? সারাল মুদাররিসু তুল্লাব কুল্লাহু, শিক্ষক সব ছাত্রকে জিজ্ঞাসা করেছে, ইল্লা ইয়াকা, তোমাকে বাদ দিয়ে। অর্থাৎ এখানে শিখাচ্ছে, যদি মুস্তাসনাটা দমির হয় তাহলে ইল্লার সাথে সরাসরি অ্যাটাচ হয় না, বরঞ্চ মাঝখানে একটা ইয়া শব্দ এসে তারপরে অ্যাটাচ হয়, ইল্লা এর সাথে অ্যাটাচ হবে না, বরঞ্চ আরেকটা ইয়া শব্দ, যেমন ধরেন ইল্লা হু বলা যাবে না, ইল্লা ইয়া হু বলতে হবে, ইল্লা ইয়া কা বলা, ইল্লা কা বলা যাবে না, ইল্লা কা এভাবে বলা যাবে না। গায়রা এবং সিওয়া মুস্তাসনার এরাব যদি এরকম হয়, গায়রা এবং সোয়াটা মুদাফ হিসাবে ব্যবহার হয়, তো সুতরাং পরে মুস্তাসনা যদি আসে, মুস্তাসনাটা মুদাফ ইলাই হওয়ার কারণে মাজবুর হয়ে যাবে। মাজরুর হয়ে যাবে, কিন্তু এখানে ধরেন গাইরা এবং সিওয়া এই শব্দ দুইটার এরাবি মুস্তাসনার এরাব হিসাবে গণ্য হবে, অর্থাৎ মুস্তাসনা যে মানসুব হওয়ার কথা সে মানসুবটা হবে গাইরা অথবা সিওয়া, এই শব্দগুলো হবে, তারপরে যেটা মুস্তাসনা সেটা আসলে তার মুদাফ ইলাই হিসাবে মাজরুর হয়ে যাবে। যেমন ধরেন নাজাহাতুল্লাহু গাইরা, যদি ইল্লা আসতো তাহলে কি হতো, ইল্লা হামিদান, কিন্তু এখানে হয়ে যাবে গাইরা হামিদিন, আমি দিন এই যে গাইরাটাই মুস্তাসনার মানসুবটা নিয়ে নিচ্ছে তাই না? নাজাহাতুল্লাহু ইল্লা হামিদান, দেখেন ইল্লা আসলে হামিদান হতো, কিন্তু এই গাইরার কারণে মুদাফ ইলাই হিসেবে পরেরটা মাজরুর হয়ে যাচ্ছে। মা নাজাহাতুল্লাহু গাইরু হামিদিন অথবা গাইরা হামিদিন, তাই না? দুইভাবে করা যাবে, যেহেতু এটা মুস্তাসনা গাইরু মৌজাব, গাইরু মৌজাবের মধ্যে আমরা পড়েছি হাবাজ, দুইভাবে পড়া যায়, মানসুব হিসাবে পড়া যায় গাইরা হামিদিন অথবা তার মুস্তাসনা মিনহুর এরাব হিসাবে, তাহলে আবদুল্লাহ মারফু, তাহলে এটা কি মারফু হবে, বুঝে গেছে? মা রাজা আবদুল্লাহ ইল্লা হামিদান অথবা ইল্লা হামিদুন এরকম হয়ে যেত। উদাহরণ এখানে আরো দেখাচ্ছে, মা নাজাহা গাইরু হামিদিন, মা নাজাহা ইল্লা হামিদুন, এরকম হয়তো, যেহেতু এটা মুস্তাসনা মিনহু উল্লেখ নাই। মা সালতু গাইরা হামিদিন ইল্লা হামিদান, আপনারা বুঝে গেছেন, এটা মানসুব, এই যে এটাও মানসুব আছে, অর্থাৎ মুস্তাসনার এরাবটাই তখন গাইরা নিয়ে নেবে। মা খালা মা আদা, এরপর মুস্তাসনার এরাব হবে, অর্থাৎ যা হওয়াটাই হবে, যেমন ইখতাবারতু তুল্লাবা মা আদা সালাসাতান, বুঝি, তিনজনের পরীক্ষা নিয়েছি, তিনজন বাদে ছাত্রদের পরীক্ষা নিয়েছি, তিনজন বাদে অন্য ছাত্রগুলো পরীক্ষা নিয়েছি। এখন এই ইস্তেসনা একটা কবির ভাষায় একটা কবিতা উল্লেখ করছে, আলা কুল্লু শাইইন মা খালা আল্লাহ বাতিলুন, আলা কুল্লু শাইইন, নিশ্চয় সকল জিনিস মা খালা আল্লাহ, আল্লাহ ব্যতীত বাতিলুন, বাতিল অর্থাৎ আল্লাহ ব্যতীত যা কিছু আছে সে সবকিছুই অসত্য, সবকিছুই মিথ্যা, সবকিছুই বাতিল। আলহামদুলিল্লাহ, এখানে হারফু ইস্তেসনা গেল, অর্থাৎ ইস্তেসনার বিবরণটা গেল, ইস্তেসনার বিবরণটা একটু লম্বা, একটু কয়েকবার ভিডিওটা দেখে পড়বেন, তাহলে মনে থাকবে আশা করি, ইনশাল্লাহ হেবারের মধ্যে আবার আলোচনা করে করে পড়বো, বাকি একটু রিভিশন করি। বলেন তো, প্রথমত মুস্তাসনা কত প্রকার?
দুই প্রকার, দুই দুই প্রকার কি মুত্তাসিল মুনকাতি মুনকাতি? মুনকাতি মুত্তাসিল মানে যদি মুস্তাসনা মিনহুটা একই হয়, গ্রুপ জিনসের আর একই। মুস্তাসনা দুইটা যদি একই হয় বা তার মধ্যে যদি অন্তর্ভুক্ত থাকে। আরেকটা প্রকার হলো মুনকাতিউন। মুনকাতিউন মুনকাতি মানে কি মুস্তাসনাটা মুস্তাসনা মিনহুর মধ্যে ভিন্ন হবে, ভিন্ন রকম হবে। ধরনের হবে না, ওটা মুস্তাসনা মুনকাতে। আরেকটা প্রকার আসছে, আমরা পড়েছি মুস্তাসনা মুজাবুন। মুজাবুন মানে কি অ্যাফার্মেটিভ, আবাচক, খাবাচক মাশাল্লাহ। আরেকটা হলো গাইরু মুজাবিন মানে কি নেগেটিভ হবে। আবাচক মাশাল্লাহ। আরেকটা প্রকার পড়েছি আমরা তামমুন, মুস্তাসনা তাম মানে কি মিনহুল মুস্তাসনা এবং মুস্তাসনা মিনহু দুটাই থাকবে বাক্যে। মুস্তাসনা মিনহুটা থাকবে, মেইনলি মুস্তাসনা তো থাকবেই বাকি মুস্তাসনা মিনহুটা থাকবে, তাই না? জি 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 আরেকটা আমরা পড়েছি তামমুন, তার বিপরীতে আসে মুফাররাগ। মুফার মুফাররগ মুফাররগ মুফাররাগ মানে মুস্তাসনা মিনহুটা উল্লেখ থাকবে না। তো যে বিভিন্ন আঙ্গিকে আমরা এগুলোর নামটা পড়েছি, তাই না? মুস্তাসনা, মুত্তাসিল, মুনকাতে, মুজাব, গাইরু মুজাব, তাম, মুফাররাগ। এখন আসেন এরাবের মধ্যে, সহজ কথায় মুস্তাসনা মুনকাতে এটা অলওয়েজ মানসুব। এরাবের মধ্যে মুনকাতিটা কি সবসময় মানসুব? মুনকাতে মানসুব। আর দ্বিতীয়ত বলেছি মুত্তাসিল, মুত্তাসিলটা হাবাচক হইতে পারে নাবাচক হইতে পারে, তাই না? মুত্তাসিল যদি হাবাচক হয়, মুত্তাসিল মুজাব, মুত্তাসিল হয়ে যদি মুজাব হয় তাহলে সেটা কোনো কথা নাই, মানসুব, হাবাচক হবে মুস্তাসনাটা, তাই না? কিন্তু মুত্তাসিল হয়ে যদি গাইরু মুজাব হয়, মুত্তাসিলুন গাইরু মুজাবিন, তাই না? মুত্তাসিল গাইরু মুজাব হলে কি হবে? দুই রকম হইতে পারে, এক হলো মানসুব হবে, দুই নাম্বার হলো এরাবুল মুস্তাসনা মিনহু। মিনহু মুস্তাসনা মিনহুর যে এরাব তার এরাব একই হবে, মুস্তাসনা মিনহু মনে থাকবে? গাইরু মুজাব হইলে জি দুই রকম হইতে জি পারে, একটা তো হলো মানসুব বানায় দিব কোনো চিন্তা ছাড়া, আরেকটা হলো ওই যে মুস্তাসনা মিনহুটা মারফু হলে ওই যে মুস্তাসনাটা মানফু, মানসুব হলে মানসুব, মাজরুর হলে মাজরুর। খালাস, জি এবার আসেন বাকি থাকলো হলো মুস্তাসনা মুফাররাক যদি হয়, মুফাররাক মুস্তাসনা মুফাররাক যদি হয়, এই মুফাররাকের মধ্যে ইস্তিসনার এরাব হয় না, তাই না? মুস্তাসনার এরাব যে মানসুব হওয়া সে মানসুব হয় না, বরঞ্চ সেক্ষেত্রে তার পূর্বের ফেলের এরাব হয়, তাই না? তার পূর্বের ফেলের এরাব হয় মুফাররাকের মধ্যে। আমরা বলতে পারি এ আরাবুন আলা ইতিবারিল আমিল, এটাকে আমরা বলবো কি এরাবু মা কাবলাল আমিল, পূর্বের যে আমেল থাকবে, মারফুর আমেল থাকলে মারফু হবে মা তার পূর্বে, অর্থাৎ মুস্তাসনার পূর্বে যা থাকবে সেই অনুপাতে এরাব হবে, তাই না? মারফু জি থাকলে মারফু, মানসুব থাকলে মানসুব, মাজরুর থাকলে মাজরুর, এরাবটা মনে থাকবে বলেন? মুনকাতি হলে কোনো চিন্তা নাই, সহজ কথায় মানসুব, মুত্তাসিল হইলে দেখবো হাবাচক নাকি নাবাচক, হাবাচক হইলে সরাসরি মারফু, নাবাচক হইলে তখন একটু দেখবো এটা মানসুবও পড়া যাবে আবার মুস্তাসনা মিনহুর এরাবও পড়া যাবে। আর যদি মুস্তাসনা মুফাররাক হয় তখন সেক্ষেত্রে আমরা একটু কনফিউজিং, অর্থাৎ পূর্বে যদি মারফুর এরাব থাকে অর্থাৎ ইল্লা এবং এটা নাবাচক, মুফাররাক কখনোই হাবাচক বাক্য হতে পারবে না, তাই না? মুফাররাকটা কি হয়তো নফি হবে অথবা নাহি হবে অথবা ইস্তেফহাম হবে, তাই না? এই তিন ধরনের বাক্য হবে, তিন ধরনের বাক্যের মধ্যে শুরুতে ইল্লা মা এবং ইল্লা বাদ দিয়ে দেখবেন, যদি এটা ফাইল হয় ফাইল, মাফুল বিহি হলে মাফুল, মাজরুর হলে মাজরুর, ওইভাবে এরাবটা দিতে হবে। ঠিক আছে, তাহলে একটু আবার আমরা বলি
মুস্তাসনা মুত্তাসিল মানে কি বলেন? একই রকম হবে, যদি মাসনা মুস্তাসনা মিনহু একই রকম, অভিন্ন অভিন্ন অভিন্ন। করতে বলবেন হলো মুস্তাসনাটা যদি মুস্তাসনা মিনহুর মধ্যে ইনক্লুড থাকে, জি মূল খাতে মানে ইনক্লুড থাকবে না। মুজাব মানে হা বাচক, গাইরু মুজাব না বাচক। না বুঝো, তামুন মানে মুস্তাসনা কমপ্লিট মানে দুটো দুটো জিনিসই থাকবে, মুস্তাসনা এবং মুস্তাসনা মিনহু। মুস্তাসনা সবসময় থাকবে, মিনহু উল্লেখ থাকবে, মিনহুটা হলো মেন, তামুন মানে মিনহু উল্লেখ থাকবে, মুফাররাগ মিনহুটা উল্লেখ থাকবে না। থাকবে না। তাহলে এখন আমি এই নিচেরটা না দেখায় বলতেছি, মুনকাতি হইলে সব সময় মানসুব হবে, মানসুব মানসুব হবে। আর মুত্তাসিল হলে কখন? মুত্তাসিল মৌজাব যদি হয় তাহলে সব সময় মানসুব মানসুব আর মানসুব মুত্তাসিল হয়ে যদি গাইরু মৌজাব হয় তাহলে মানসুব তাহলে হবে। মিনহুর এরাব নিবে, দুই রকম পড়া যাবে, মানসুবও পড়া যাবে মানসুব হলে অথবা মিনহুর এরাব নিবে। মুস্তাসনা মিনহুর এরাব হবে, মাশা আল্লাহ। এখন আসেন যদি মুস্তাসনা তাম হয়, তামের আলোচনা তো ওই পূর্বের গুলোর মধ্যেই গেছে তাই না? জি জি বাচক নাবাচক মুনকাতি বাকি থাকে মুফাররাগ। এর মধ্যেই হবে, তাহলে বাকি থাকে মুফাররাগ। এখন মুফাররাগটা কোন ধরনের হবে? মুফাররাগের আরবটা কি? মুফাররাগ তো মোস্টলি মানসুবই হবে বেশিরভাগ ক্ষেত্রে। মুফাররাগ নির্দিষ্ট কোনো আরব নেই, মুফাররাগটা তার পূর্বের আমেল অনুযায়ী হবে। মুফাররাগটা কি হবে? পূর্বের যেহেতু মিনহুটা নাই, অতএব পূর্বের এরা যেমন হবে এও সেরকমই নিবে আর কি। তার পূর্বের যদি মারফুর ফাইল আমেল থাকে মারফু হবে, মানসুবের আমেল থাকলে মানসুব হবে, মাজরুরের আমেল থাকলে মাজরুর হবে। ইস্তেসনার আলোচনাটা এখানে খুব সুন্দর করে দেয়া আছে, এত সুন্দর করে কোনো বই আমি পড়িনি মাশাআল্লাহ, খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ আজকে একটু জটিল পড়া, এই ইস্তেসনাটা আপনারা একটু ভালো করে পড়বেন, আগামী ক্লাসে বাকি গ্রামারটা পড়ে তারপরে হেভার ইনশাআল্লাহ পড়ে আমরা ইনশাআল্লাহ এক্সারসাইজ করবো। ইনশাআল্লাহ জাজাকুমুল্লাহ খায়ের। এই পড়াটা একটু কয়েকবার করবেন, কয়েকবার পরে আয়ত্ত করবেন যেন বুঝতে পারেন। হ্যাঁ, জি মুস্তাসনা মুফাররাগ মুনকাতে মুত্তাসিল তাম মুফাররাগ মৌজাব গাইরু মৌজাব, কোনটার এরাব কি, কোনটা কিভাবে পড়তে হয় এটা যেন আমরা বুঝতে পারি। জাজাকুমুল্লাহ খায়ের। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।